যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথা কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে নাউজুবিল্লাহ আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মানের চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজারবার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুক নাউজুবিল্লাহ এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে যদি ভালো হয়ে যায় তাও আশা খুব ডিফিকাল্ট আল্লাহর মুমিন কোনো বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ মাফ চেয়েছে তওবা ইস্তেগফার করেছে আমি তাকে বিয়ে করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দিরহাম সুদের বিনিময়ে আপনি 36 বার জেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে তো আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই হাদিস তো জানেন আপনারা সুদের 73টা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা নাউজুবিল্লাহ যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে নাউজুবিল্লাহ তার মাকে মায়ের সাথে জেনা করেছে নাউজুবিল্লাহ কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে নাউজুবিল্লাহ আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন আপনি এই কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল স্যান্ডেল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদে দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটান আপনারা মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধোলাই দেওয়া জায়েজ নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও যদি ফাঁক ফোকর দিয়ে বের হয় সেটা ওদের ব্যাপার এই গুণার দায়ভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়েজ করে নাই ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সোপর্দ করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে নাউজুবিল্লাহ কি মাইকটা মারবে মানুষ তাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি নাউজুবিল্লাহ আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধোদয় আমাদের হচ্ছে না কারণ কলব মরে গেছে আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা 100 টাকা দিলাম 105 টাকা দেওয়া লাগবে 1 লাখ টাকা দিলাম 1,01,000 টাকা দেওয়া লাগবে 1,01,000 টাকাও যদি দেন ওই 1 টাকাই সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ওটার মধ্যেও সুদ থাকবে আর সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মতো একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন এখান থেকে বের হতে পারবেন এখান থেকে যারা যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল হয় রিংয়ে যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না বুঝছেন তো এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন সুদ বেরোতে পারবেন না আপনি বের হতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করেন নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফাত্তাকুল্লাহ মাস্তাতা তুম সাধ্যমতো আল্লাহকে ভয় করেন সাধ্যমতো আল্লাহকে ভয় করেন ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায়েন না আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক তৌফিক দান করুন